প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। পার্বত্য চট্টগ্রামের সাঙ্গু ও মাতামুহুরী নদী সংলগ্ন অরণ্যটি আমাদের দেশের অন্যতম বনভূমি। এখানে বিচরণকারী বিভিন্ন বন্যপ্রাণী বাংলাদেশের অন্য বনে খুব একটা দেখা যায় না। এসব প্রাণী এবং এই অঞ্চলের উদ্ভিদ নিয়ে গড়ে উঠেছে অনন্য এক প্রতিবেশ। আমাদের আজকের পর্ব সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত বনভূমি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব শাহরিয়ার সিজার রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত বনভূমি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বনানি, পাহাড়, পর্বত ও বৈচিত্র্যময় জলাভূমির অপূর্ব সমাহারে সমৃদ্ধ বাংলাদেশে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের কারণে এদেশে রয়েছে হাজারো বন্য প্রাণী। পৃথিবীর বুকে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যতম দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তবে কালের পরিক্রমায় মানবসৃষ্ট ও বিভিন্ন প্রাকৃতিক কারণে এই সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশের যে সকল সমৃদ্ধ বনভূমি এখনো টিকে আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সাঙ্গু মাতামুহুরী বনভূমি। বান্দরবান জেলায় অবস্থিত এই বনভূমিটি বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও বন্য প্রাণীর অন্যতম আবাস। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুটি প্রধান নদী সাঙ্গু ও মাতামুহুরী। দিগন্ত ছোঁয়া পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকায় অবস্থান এই মিশ্র চিরসবুজ বনের। পাহাড়ের মাঝ দিয়ে সর্পিলাকার পথ ধরে বয়ে চলা এই নদীসমূহ সারা বছর ব্যাপী পানির যোগান দিয়ে যাচ্ছে বনভূমিতে।
এখানে যেমন রয়েছে বৈচিত্র্যময় উদ্ভিদরাজি, তেমনি রয়েছে নানা প্রজাতির বন্য প্রাণী। বাংলাদেশের বেশ কিছু দুর্লভ ও বিপন্ন প্রজাতির প্রাণীর আবাস এই অঞ্চলে। এখানকার ছোট বড় পাহাড়ের গা বেয়ে বেড়ে ওঠা মিশ্র চিরসবুজ বনের উদ্ভিদসমূহ বন্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল। এই বনের বৃক্ষরাজির মধ্যে উল্লেখযোগ্য চাপালিশ, গর্জন, তেলসুর, সেগুন, জারুল, ছাতিম ইত্যাদি। বেশ কিছু শতবর্ষী ডুমুর গাছ এখনো টিকে আছে এই বনে। বড় বড় বৃক্ষ ছাড়াও এখানে রয়েছে বুনো অর্কিড। বনের মাঝে আছে বনফুল ও বুনোফলের সমারোহ। এছাড়াও বাঁশের বিভিন্ন প্রজাতির সমাহার রয়েছে পুরো বনভূমি জুড়েই। এই বনভূমির অন্যতম আকর্ষণ হল বুনো ফড়িং, প্রজাপতি আর কীটপতঙ্গ। এখানে বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফড়িং ও প্রজাপতি দেখা যায়। সাঙ্গু মাতামুহুরি বনভূমির অন্যতম আকর্ষণ বৈচিত্র্যময় বন্য প্রাণী। ঋতু ভেদে বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখর থাকে এই মিশ্র চিরসবুজ বন। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফিঙে, পেঁচা, কাঠঠোকরা, বসন্ত, টিয়া, বুলবুল, ফুটকি, টুনটুনি ইত্যাদি সহ বিচিত্র রঙের সব পাখি। আমাদের দেশের বিপন্ন পাখি রাজধনেশ এখনো টিকে আছে এই বনভূমিতে। এখানে রয়েছে বৃহৎ স্থলবাসী প্রাণী হাতি। হাতির দল প্রায় সারা বছরই এই উদ্যানের বিভিন্ন পাহাড় ও বনে বিচরণ করে। এছাড়াও বেশ কিছু প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস এই বন। এদের মধ্যে অন্যতম লামচিতা,
গয়াল বা বনগরু, বন ছাগল, সূর্য ভালুক, সাম্বার হরিণ, শেয়াল, বানর, হনুমান ও উল্লুক। বানর হনুমানদের বড় বড় দলগুলো প্রায়ই বনের ভেতরে বিভিন্ন জায়গায় দেখা যায়। মহাবিপন্ন উল্লুকের কয়েকটি দল এখনো টিকে আছে সাঙ্গু মাতামুহুরি বনভূমিতে। সাঙ্গু মাতামুহুরি বনভূমি উভচর ও সরীসৃপ জাতীয় প্রাণীতে বেশ সমৃদ্ধ। বাংলাদেশের বেশ কিছু দুর্লভ প্রজাতির ব্যাঙ পাওয়া যায় এখানে। পাহাড়ি ছড়া ও নদীগুলো এসব উভচর প্রাণীর অন্যতম আবাস। এছাড়া সরীসৃপ প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গিরগিটি, তক্ষক ও সাপ। বিভিন্ন প্রজাতির সাপের দেখা মেলে এই বনভূমিতে। এছাড়াও বিপন্ন প্রজাতির কিছু পাহাড়ি কাছিম প্রজাতির বিচরণ রয়েছে সাঙ্গু ও মাতামুহুরি বনে। সাঙ্গু ও মাতামুহুরি বনভূমি আমাদের দেশের বিপন্ন উদ্ভিদ ও বন্য প্রাণীদের জন্য অন্যতম আবাসস্থল হলেও বেশ কিছু কর্মকাণ্ডের কারণে এই বনের বন্য প্রাণী এবং সার্বিক পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। এ সকল কর্মকাণ্ডের মধ্যে রয়েছে অধিক মাত্রায় বনজ সম্পদ আহরণ, জুম চাষ ও বন্যপ্রাণী শিকার। এছাড়াও সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ে গাছপালা কেটে সেখানে জনবসতি গড়ে ওঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্যের স্বাভাবিক জীবনধারা। অধিক হারে জুম চাষের জন্য বন্যপ্রাণীর আবাস ক্ষতিগ্রস্ত হচ্ছে, সংকুচিত হয়ে পড়ছে তাদের বিচরণ এলাকা। আমাদের সকলের উচিত এই বন এবং বনের প্রাণীদের প্রতি যত্নবান হওয়া। বনে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকায়ন এবং তাদের জীবনযাপনের মান উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর করতে পারলে বনের উপর নির্ভরশীলতা কমবে। এর পাশাপাশি বন এবং বন্য প্রাণী রক্ষায় প্রয়োজন সমন্বিত সংরক্ষণ কার্যক্রম। এতে একদিকে যেমন নিশ্চিত হবে সুস্থ প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে বন্য প্রাণীদের জন্য নিশ্চিত হবে নিরাপদ আবাসস্থল। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সাঙ্গু ও মাতামুহুরি রক্ষিত বনভূমি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব শাহরিয়ার সিজার রহমানের সাথে। কেমন আছেন আপনি? জি ভালো আছি।
আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে সাঙ্গু মাতামুহুরি বনভূমিতে কাজ করেছেন, আমাদের একটু বলবেন এর বর্তমান অবস্থা কেমন? মূলত যে সাঙ্গু মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট, এটি রক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয় ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে, বাট তখনকার যে অবস্থা ছিল এখন অবশ্যই আগের মতো নেই। মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট, যেটি আপনাদের আলীকদমের দক্ষিণে মাতামুহুরি নদীর দুই পাশেই প্রায় 100,000 acres আয়তন, এবং এটি আসলে অনেকখানি ডিগ্রেডেড হয়ে গেছে। আগে যে একদম ওল্ড গ্রোথ ফরেস্ট ছিল প্রায় এখন আগের মতো কিছু নেই, বাট তুলনামূলকভাবে সাঙ্গু রিজার্ভ ফরেস্ট, যেটা আপনার থানচি একদম দক্ষিণে বড় মদক বিজেপি ক্যাম্পের দক্ষিণ থেকে শুরু করে সাঙ্গু নদীর শেষ মাথা পর্যন্ত প্রায় 80,000 acres, সাঙ্গু রিজার্ভ ফরেস্টটা তুলনামূলকভাবে এখনও ভালো আছে। তো তারপরও যে থ্রেড যেটা হচ্ছে, যেইভাবে ডিগ্রেডেশন হচ্ছে খুবই র্যাপিড, এবং গত 10 বছরে এটা অনেকখানি ক্ষতি হয়েছে। বাট মূলত কি এটা বসতির কারণে নাকি বনভূমি কাটার কারণে? জি, বিভিন্ন কারণে। তো এটার মূলত প্রধানটা যখন বসতি করা হয় তখনই তো আস্তে আস্তে সব কিছুই, বসতি করার পাশাপাশি যখন অন্য অ্যাক্টিভিটিস হয় সব প্রেশারটা বেশি পড়ে, তখনই আসলে ক্ষতিটার কারণ। আচ্ছা, এখানে উদ্ভিদ এবং প্রাণী কেমন আছে? তো আসলে লম্বা সময়ের জন্য যদি আমরা কাজ না করি সেক্ষেত্রে আসলে ভালোভাবে ওই জায়গা সম্বন্ধে জানা কঠিন। তো সেই জন্যই আসলে আমরা লোকালদেরকে ইনভলভ করেছি, কারণ লোকালরা ওখানে থাকে, ওখানকে ওদের ক্যামেরা দিয়েছি, এবং ওখানকার ওদের যেই প্রকৃতির সাথে ওদের যেই সম্পর্ক খুবই নিবিড়। তো সেই সুবাদেই আমরা ওদের সহায়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর সন্ধান পেয়েছি, যা কিছু কিছু প্রাণী যেটা ধারণা করা হতো বাংলাদেশে অস্তিত্ব ছিল না সেগুলো পেয়েছি, এবং কিছু প্রাণী যেগুলো ধারণা করা হতো বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো আমরা পেয়েছি, যে এখনও টিকে আছে ওই সাঙ্গু মাতামুহুরি। একটু বলবেন কী ধরনের প্রাণী সেগুলো? প্রায় 8 প্রজাতির কাছিম কচ্ছপ ওখানে পেয়েছি, এর মধ্যে উল্লেখযোগ্য 2 প্রজাতি, একটি হচ্ছে আপনার আরাকান ফরেস্ট টার্টল এবং আরেকটি হচ্ছে কিল বক্স টার্টল। এই 2টি প্রজাতি আসলে বাংলাদেশে প্রথমবারের মতো রেকর্ড করা হয়, এবং বিশ্বব্যাপী এই 2টি আপনার মহাবিপন্ন। এবং উল্লেখযোগ্য হচ্ছে আরাকান ফরেস্ট টার্টল, যেটা আপনার 1909 সালে বিলুপ্ত ঘোষণা করা হয় বিশ্বব্যাপী, এবং 2000 সালে মায়ানমারে ওটা সন্ধান পায়। এরপরে আমরা 2014 সালে এটা বাংলাদেশে বান্দরবনে অবস্থান নিশ্চিত করি। এছাড়া রয়েছে আপনার এশিয়ান ব্রাউন টর্টোয়েস, যেটা এশিয়ার বৃহত্তম কচ্ছপ, প্রায় 35-40 কেজি পর্যন্ত হয়ে থাকে, সেটাও আছে। এছাড়াও প্রায় আরও 7-8 প্রজাতির কচ্ছপ কাছিম রয়েছে, যেটা কিন্তু আসলে একটা হটস্পট গ্লোবালি, এত প্রজাতির বিপন্ন কচ্ছপ একটা জায়গাতে, এটা আসলে খুব কম জায়গাতেই আছে। কচ্ছপ ছাড়া রয়েছে আমাদের যে প্রাইমেন্টস রয়েছে, এছাড়াও ওয়াইল্ড ক্যাট, যেমন এর মধ্যে ক্লাউডেড লেপার্ড, মার্বেল ক্যাট, গোল্ডেন ক্যাট, চিতাবাঘ, এগুলো সব ছবি আমরা পেয়েছি ক্যামেরা ট্যাপের সাহায্যে। এবং উল্লেখযোগ্য একটি হচ্ছে যে আমাদের বেঙ্গল টাইগারের পায়ের ছাপ একটি পেয়েছি আমরা, মানে যেটা ধারণা করা হয়েছিল সুন্দরবনের বাইরে আর কোনো বেঙ্গল টাইগার নাই। জি, এবং দীর্ঘ সময় ধরেই কিন্তু লোকালরা ওরা বলে আসছে যে বাঘ দেখছে, যে কিন্তু এই মুহূর্তে সেটা আমরা বলতে পারছি না যে এখানে কি ওরা ব্রিডিং পপুলেশন আছে কিংবা বেগ্রেন যে কিছু ইন্ডিভিজুয়াল বায়ানমার কিংবা ইন্ডিয়া থেকে ঘুরে। কিন্তু আচ্ছা, এছাড়াও আমরা আপনার হাতি পেয়েছি, তারপর এছাড়া আমাদের আছে যে 3 প্রজাতির ধনেশ পাখি, গ্রেট হর্নবিল, রেডেড হর্নবিল এবং ওরিয়েন্টাল পাইড হর্নবিল। এছাড়া 6 প্রজাতির প্রাইমেটস রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হুলুক গিবন, ফেয়ার স্লিপ মাঙ্কি, ক্যাপ ল্যাঙ্গুর, এবং সাপ, ব্যাং, অনেক অনেক রয়েছে, যেটা এখনও আসলে বলা মুশকিল যে কত প্রজাতি রয়েছে, যে দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন রয়েছে, মানে এ নিয়ে আরও গবেষণা করতে হবে। জি, অবশ্যই। আচ্ছা, এখানকার বর্তমান ব্যবস্থাপনার কী অবস্থা এই বনভূমির? 2010 সালে কিছু অংশ আপনার সাঙ্গু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, এবং ওটা প্রায় 2300 হেক্টরের মতো আয়তনে। যেহেতু জায়গাটি অনেক অ্যাক্সেসিবিলিটি কম, অনেক দূরে, যার ফলে আসলে এরকম কোনো এনফোর্সমেন্ট কিংবা এরকম ব্যবস্থাপনা এখন নেই এই পর্যন্ত। এই বনভূমির হুমকি কী কী আছে বর্তমানে? প্রধান যে থ্রেট এখানে যে গ্রামগুলো হচ্ছে, এখানে হচ্ছে এটা গ্রাম যখন হয় আমরা জানি এখানে আরও প্রেশার বেড়ে যাচ্ছে, মানুষ লাকড়ি ইউজ করছে, এবং তারপর আরেকটা সমস্যা হচ্ছে যে শিকার। শিকার হচ্ছে আপনাদের ওদের পাহাড়ি জনগোষ্ঠীর কালচারের একটি অংশ, এরা শত শত বছর ধরেই এই বনভূমির উপর নির্ভরশীল। এবং প্রধান সমস্যা হচ্ছে যে আপনার কোর এরিয়াতেই মানুষ আছে এখন, 10 বছর আগে যেখানে মানুষ ছিল না এখন সেখানে মানুষের বসতি হয়েছে, ওখানে শিকার হচ্ছে। এছাড়া আরেকটি থ্রেট হচ্ছে আপনার সিজনাল যারা রিসোর্স কালেক্টর রয়েছে, একসময় কিন্তু বাঁশ, বেত প্রচুর পরিমাণ পুরা পার্বত্য চট্টগ্রামে ছিল, এখন কিন্তু বেশিরভাগ জায়গাতে আগের মতো নেই। তো এই সাঙ্গু এবং মাতামুহুরি বাঁশ বেতের স্বর্গ বলা যায় এখনও, যার ফলে কিন্তু ড্রাই সিজনে প্রায় হাজার হাজার মানুষ এইখানে এসে সেই রিসোর্স কালেক্ট করে, যে বাইরের যারা। তারপরে লগিং হচ্ছে আপনার বিভিন্ন বাইরের যে গ্রুপ গাছ কাটা হচ্ছে। তো এগুলি আসলে মূল হুমকি
আচ্ছা, তাহলে এই বন সংরক্ষণ করতে হলে আমাদের কী করা উচিত? জি, প্রথমেই আসলে যেহেতু পার্বত্য চট্টগ্রাম আমরা জানি অন্যান্য জায়গার তুলনায় ওখানকার সিচুয়েশন অনেকখানি কমপ্লেক্স। এখানে আমরা জানি কিছু ইনসার্জেন্সি, কিছু সমস্যা রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে আমাদের দু ধরনেরই অ্যাপ্রোচ নেওয়া উচিত। একটা হতে পারে বটম আপ, যেমন আপনাদের স্থানীয়দের অবশ্যই সম্পৃক্ত করতে হবে, এবং আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যে ওদেরকে যদি আমরা সেই রকম এম্পাওয়ার করি, ওদেরকে কাজের সহায়তা করে দিই, ওরা কিন্তু অবশ্যই বেশ সহায়তা করবে। তারপর উপর থেকে যে গভর্নমেন্ট এজেন্সি রয়েছে, সবগুলো এজেন্সি কিন্তু আসলে একটা সমন্বয় থাকা দরকার, যে বন বিভাগ, তারপর অন্যান্য যেসব এজেন্সি রয়েছে, তো সবার সমন্বিত একটি প্রচেষ্টা হলে কিন্তু আমরা এটা সংরক্ষিত করতে পারবো। এবং দীর্ঘমেয়াদী যদি আমরা রক্ষা করতে চাই, আসলে যে এখন যারা আছে তারা কিন্তু পুরোপুরি বনভূমির উপর নির্ভরশীল। এখন আমাদের যদি রক্ষা করতে চাই, ওদের বনভূমি থেকে ওদের নির্ভরশীলতা কমাতে হবে। সেক্ষেত্রে প্রধান যেই টুল সেটা হচ্ছে শিক্ষা। এছাড়াও যে ওদের কিছু অল্টারনেটিভ যেমন লাইভলিহুড আছে, আমরা জানি যে ওদের যেমন আমার হাতে পড়া রয়েছে এটি ওদেরই একটি ক্রাফট, যেটা আমরা আসলে ওদের সহায়তায় মার্কেট করার চেষ্টা করছি। তো লক্ষ্য হচ্ছে যে ওদেরকে আপনার অল্টারনেটিভ একটি ইনকাম সোর্স তৈরি করা, যাতে আস্তে আস্তে ওরা বনভূমির প্রতি নির্ভরশীলতা কমে, এবং সেটি আমাদের করতে পারলে আমরা দীর্ঘমেয়াদী মানে ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। জি, অবশ্যই। এবং তার সাথে তাহলে ওদের জীবন যে চক্রটা সেটা চেঞ্জ হবে এখন যেভাবে চলছে। জি, অবশ্যই। এই ধরনের কাজগুলো করতে হলে কি আমাদেরকে এখনই পদক্ষেপ নেওয়া উচিত, তাই না? খুবই দ্রুত পদক্ষেপ না নিই, আমাদের যা আছে আমরা কিন্তু হারিয়ে ফেলবো। এবং আমি যেটা বললাম একটু আগে, যে আমরা যেসব বন্যপ্রাণী পেয়েছি এবং তা কিন্তু বাংলাদেশের অন্য কোথাও নেই বলতে গেলে চলে, একমাত্র ওখানেই আছে। এবং আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু এই এলাকাটা একটু দুর্গম, তাই তো খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সাঙ্গু মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট, এখানে কিন্তু আপনার সাঙ্গু এবং মাতামুহুরি দুটি নদীর উৎপত্তি। অর্থাৎ আমরা জানি অন্যান্য যে নদীগুলো রয়েছে আমাদের ভারত থেকে আসছে, বাট এই নদী কিন্তু ফরেস্টের কারণেই নদীটি আছে। যেই গাছ রয়েছে, যেই বন রয়েছে, সেটাই কিন্তু এই পানি ধরে রাখছে। কিন্তু এখন কিন্তু আমরা দেখছি, আমরা যদি আপনি শীতকালে সাঙ্গু নদী, মাতামুহুরি নদীতে যান, যে পানি কিন্তু অনেক কমে গেছে। এখন পানি একটি প্রকট সমস্যা। এখনও যেই বন রয়েছে, আমরা যদি এই বনটা যে অবস্থায় হচ্ছে সে অবস্থা যদি চলতে থাকে, আমরা দেখা যাচ্ছে 5-10 বছর পরে কিন্তু বন কিছুই থাকবে না। তখন কিন্তু এই নদীগুলো একদমই শুকিয়ে যাবে, এবং এখানে এই সাঙ্গু মাতামুহুরি নদীর প্রতি যে নির্ভরশীল যে হাজার হাজার লাখ লাখ মানুষ রয়েছে, তারা কিন্তু সবারই আসলে বড় ধরনের একটি হুমকি। তো সেই কারণে কিন্তু আসলে আমাদের যদি নদী বাঁচাতে চাই, আমাদের অবশ্যই এই বনভূমি রক্ষা করতে হবে। এখনই আসলে পদক্ষেপ না নিলে আমরা খুব দেরি হয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক সাঙ্গু ও মাতামুহুরি রক্ষিত বনভূমি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের বাইরে বাংলার বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে শুধুমাত্র সাঙ্গু মাতামুহুরি বনে। সাঙ্গু মাতামুহুরি বনভূমির মাঝ দিয়ে বয়ে চলা সাঙ্গু নদীর উৎপত্তি মায়ানমারের আরাকান পর্বতে। এ নদীর দৈর্ঘ্য প্রায় 295 কিলোমিটার। এই বনভূমিতে ত্রিপুরা, মুরং ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষ বাস করে। সাঙ্গু মাতামুহুরি বন প্রায় 1500 স্থানীয় অধিবাসীর জীবিকার অন্যতম উৎস। দেশের অন্যান্য বনাঞ্চল থেকে হারিয়ে গেলেও সাঙ্গু মাতামুহুরি বনে এখনও বিপন্ন পাখির রাজধনেশ দেখা যায়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনে কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক উত্তরটি হল বি, নিম্নাঞ্চল তলিয়ে যাবে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন স্বদেশ মল্লিক, হার্ডওয়্যার ব্যবসায়ী কপিল মুনি, খুলনা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, সাঙ্গু ও মাতামুহুরি বনভূমি কোন জেলায় অবস্থিত? এ বান্দরবান, বি রাঙামাটি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ A অথবা B স্পেস, আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন
6969 এই নম্বরে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, মানুষের নানাবিধ কর্মকাণ্ডের কারণে এদেশের বিভিন্ন বন বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে। তবে সাঙ্গু ও মাতামোহরী বনভূমি এখনও তার ঐতিহ্য কিছুটা হলেও ধরে রেখেছে। তাই সরকার ও জনসাধারণের সহযোগিতায় এই বনভূমিটি রক্ষা করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা কম সুস্থ পরিবেশ গড়ি সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।